লিচির অ্যাসিডগুলির মধ্যে কোনটি ভিটামিন? অ্যাসপার্টিক অ্যাসিড, ভিটামিন সি। অপশন এ রাইট অ্যান্সার। কোন যৌগটি বেনজিন ডাইসিয়াম ক্লোরাইড সহিত অ্যাজোকার্বন বিক্রিয়া করবে না? এখানে কোন যৌগটি অ্যাজোকার্বন বিক্রিয়া করবে না? অপশন ডি নাইট্রোজেন। কিন্তু কেন অ্যাজোকার্বন বিক্রিয়া করবে না? তাহলে দেখো, অ্যাজোকার্বন কেন রিয়াকশন করবে না? তাহলে বেনজিন ডাইজোনিয়াম সল্ট N2+ সেল মাইনাস, এর সাথে যদি আমরা রিয়াকশন করি নাইট্রোবেজিন, তাহলে কিন্তু রিয়াকশন ঘটবে না। কেন রিয়াকশন ঘটবে না? দেখো, নাইট্রো গ্রুপের মাইনাস আর এফেক্টের জন্য ইলেকট্রন ডেন্সিটি হ্রাস পায়। তাহলে বেনজিন বলয় থেকে ইলেকট্রন হত্ব হ্রাস পায়, কারণ মাইনাস আর এফেক্ট রয়েছে। এর ফলে কাপলিং রিয়াকশন ঘটে না, বলে ইলেকট্রন ডেন্সিটি হ্রাস পাওয়ার জন্য কাপলিং রিয়াকশন করবে না, অর্থাৎ এখানে কাপলিং রিয়াকশন অ্যাটাক করতে পারবে না। তো এই কারণে আমরা দেখব নাইট্রোজেনের ক্ষেত্রে কাপলিং রিয়াকশন করবে না। মূল কারণ হলো নাইট্রো গ্রুপে মাইনাস আর এফেক্টের জন্য বেনজিন বলে ইলেকট্রন হত্ব হ্রাস পায়, যার ফলে কাপলিং রিয়াকশন ঘটে না। তো তাহলে রাইট অ্যান্সার হবে অপশান ডি নাইট্রোবেনজিন। অ্যাসিটোন ও বেনজালেট উভয়ের সাথে বিক্রিয়া করে না। অ্যাসিটোন এবং বেনজালের সঙ্গে উভয়ের সাথে বিক্রিয়া করবে না কোনটা? ফেলিংস দ্রবণ। ফেলিংস দ্রবণ বিক্রিয়া করে না। টু পেন্টানন ও থ্রি পেন্টানের পার্থক্য নির্ণায়ক পরীক্ষায় ব্যবহৃত বিকারকটি হলো? তাহলে টু পেন্টানোর সঙ্গে থ্রি পেন্টানন পরীক্ষা করতে হবে, এর জন্য কোন বিকারকটি ব্যবহার করব? তাহলে দেখো, টু পেন্টানন 1, 2, 3, 4, 5 টু পেন্টানন এবং থ্রি পেন্টানন কম্পাউন্ড রয়েছে 1, 2, 3, 4, 5 থ্রি পেন্টানন। দেখো, টু পেন্টানোর মধ্যে মিথাইল কিটোন রয়েছে, এর ফলে আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে। I2 এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে রিয়াকশন করলে আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে। কিন্তু থ্রি পেন্টানোর মধ্যে কোনো মিথাইল কিটোন নেই, অর্থাৎ এখানে I2 এবং NOH দ্বারা রিয়াকশন করলে বিক্রিয়ায় সাড়া দেবে না। তাহলে আপনাকে পার্থক্য করার জন্য অপশান ডি অপশানটা এখানে রাইট হবে, I2 এবং NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড। I2 এবং NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা এখানে পার্থক্য করতে পারবো। তারপর প্রশ্ন রয়েছে, কোনটি প্যারাম্যাগনেটিক? এখানে চারটি কম্পাউন্ড দিয়ে আছে, অর্থাৎ কমপ্লেক্স কম্পাউন্ড দিয়ে আছে। সেই চারটি কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে কোনটি প্যারাম্যাগনেটিক? এখানে কোনটি প্যারাম্যাগনেটিক এখানে এখানে দেখতে হবে। তাহলে কোন কমপ্লেক্সটা এখানে প্যারাম্যাগনেটিক? প্যারাম্যাগনেটিক অর্থ হচ্ছে অযুগ্ম ইলেকট্রন থাকবে। কোন কম্পাউন্ডের মধ্যে অযুগ্ম ইলেকট্রন আছে? তাহলে দেখো, যে প্রথম যে কমপ্লেক্সটা দেওয়া হয়েছে NiH2 ওয়াটার হোল 6 2+, এখানে নিকেলের ইলেকট্রন কনফিগারেশন 3d8 ইলেকট্রন কনফিগারেশন। তো 3d8 ইলেকট্রন কনফিগারেশন হলে D4-কে 8টি ইলেকট্রন থাকবে, তাহলে এইরকম ইলেকট্রন কনফিগারেশন, তাহলে এটা কিন্তু প্যারাম্যাগনেটিক, কারণ অযুগ্ম ইলেকট্রন রয়েছে, এই অযুগ্ম ইলেকট্রন রয়েছে। তারপরে কমপ্লেক্সটা রয়েছে NiCO4, তো এখানে নিকেল 0 অক্সিজেন স্টেট, তাহলে ইলেকট্রন কনফিগারেশন 3d8 4s2। তো স্ট্রং ফিল্ড থাকার জন্য ইলেকট্রনগুলি যুগ্ম অবস্থা থাকবে, অর্থাৎ মোট 10টি ইলেকট্রন যুগ্ম অবস্থা আছে, তাহলে এই কম্পাউন্ডটা ডায়াম্যাগনেটিক। দেখো, তারপরে কমপ্লেক্স দেওয়া হয়েছে ZnNH3 হোল 6 2+, এখানে ZN এর ইলেকট্রন কনফিগারেশন আসবে 3d10, তাহলে এটা হবে ডায়াম্যাগনেটিক। তারপরে কোবাল্ট NH3 হোল 6 এবং 3+ দেওয়া হয়েছে, তাহলে কোবাল্টের ইলেকট্রন কনফিগারেশন 3d6, যেহেতু স্ট্রং লিগ্যান্ড রয়েছে, তাহলে স্ট্রং লিগ্যান্ড থাকলে ইলেকট্রনগুলি যুগ্ম অবস্থা থাকবে, অর্থাৎ সমস্ত ইলেকট্রন যুগ্ম অবস্থার জন্য ডায়াম্যাগনেটিক। তাহলে দেখো, প্রথম যে কমপ্লেক্স কম্পাউন্ডটা ছিল সেখানে অযুগ্ম ইলেকট্রন রয়েছে, আর কোনো কমপ্লেক্সের মধ্যে অযুগ্ম ইলেকট্রন নেই, তাহলে এই অপশানটা এখানে রাইট। তাহলে কোনটি প্যারাম্যাগনেটিক? অপশান এ রাইট অ্যান্সার। ডিএসপি2 সংক্রান্ত কোন জটিল আয়নটির আকৃতি সমতুল্য বর্গাকার?
তাহলে এখানে কোন আয়নটির সমতুল্য বর্গাকার হবে সেটা দেখতে হবে। তাহলে সমতুল্য বর্গাকার কোনটা হবে? দেখো ডিএসপি টু হাইব্রিডাইজেশন এবং সমতুল্য বর্গাকার হতে হবে। তাহলে প্রথম যে কমপ্লেক্সটা দেওয়া হয়েছে দ্যাট ইজ এন আই সি এন হোল ফোর টু মাইনাস দেওয়া হয়েছে। তাহলে এখানে নিকেল টু প্লাস ইলেকট্রন কনফিগারেশন, তাহলে হবে 3D8 4S0। যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড রয়েছে তাহলে ইলেকট্রনগুলি যুগ্ম অবস্থায় থাকবে। যখন ইলেকট্রনগুলি যুগ্ম অবস্থা তাহলে এইটা দেখবো আমরা হাইব্রিডাইজেশন হবে, দ্যাট ইজ সিএন, এখানে সিএন সিএন এবং সিএন, অর্থাৎ চারটি সিএন কোঅর্ডিনেট করবে হাইব্রিডাইজেশন ডিএসপি টু। ডিএসপি টু হলে সমতুল্য বর্গাকার হবে। নেক্সট যে কমপ্লেক্স কম্পাউন্ডটি আছে কপার NH3 হোল 4, তার সঙ্গে 2-, অর্থাৎ এখানে কপার কপার এটা 2+ হবে। কপার 2+ ইলেকট্রন কনফিগারেশন দেখবো 3D9। 3D9 ইলেকট্রন কনফিগারেশন, DOPকে 9টি ইলেকট্রন রয়েছে এবং ইলেকট্রনগুলি যুগ্ম অবস্থা থাকবে। তাহলে এখানে অ্যামোনিয়া NH3 NH3 এবং NH3 এবং NH3, তাহলে হাইব্রিডেশন DSP2। এখানে দেখো 9 ইলেকট্রন রয়েছে, 8টা ইলেকট্রন, আরেকটা ইলেকট্রন দ্যাট ইজ আরেকটা ইলেকট্রন থাকবে, দ্যাট ইজ 3D 4S 4P অ্যান্ড 4D। 4D উপকে আরেকটা ইলেকট্রন থাকে, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন থাকে, কিন্তু হাইব্রিডেশন হবে DSP2 এবং আকৃতি আসবে সমতুল্য বর্গাকার। তারপরে যে কমপ্লেক্সটা দেওয়া হয়েছে পিটি সিএল ফোর এবং 2-, এখানে প্লাটিনামে ইলেকট্রন কনফিগারেশন +2, তাহলে 4D8। দেখো প্লাটিনাম 4D সিরিজে রয়েছে, 4D বা 5D সিরিজের ক্ষেত্রে সবসময় ইলেকট্রনগুলি পেয়ার অবস্থা থাকে, তাহলে 8টা ইলেকট্রন সবসময় ইলেকট্রনগুলি পেয়ার অবস্থায় থাকবে। পেয়ার অবস্থা থাকলে এখানে দেখবো এখানে সিএল মাইনাস বন্ড সিএল মাইনাস বন্ড সিএল মাইনাস, তাহলে হাইব্রিডেশন ডিএসপি টু হাইব্রিডেশন থাকলে এখানে স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার আসবে, অর্থাৎ 3টি কমপ্লেক্সে ডিএসপি টু হাইব্রিডেশন এবং সমতুল্য বর্গাকার। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন D, কারণ 3টি কমপ্লেক্সে সমতুল্য বর্গাকার এবং DSP2, অপশন D রাইট অ্যান্সার। কোটিতে pH বন্ধন অনুপস্থিত, এখানে 4টে কম্পাউন্ড দিয়ে আছে কারণ কম্পাউন্ডে pH বন্ধন অনুপস্থিত। তাহলে দেখো কোন কম্পাউন্ডে pH বন্ধন উপস্থিত আছে, H3PO2, তাহলে ফসফরাস ডাবল বন্ড অক্সিজেন রয়েছে, OH গ্রুপ এবং H বন্ড H, এখানে pH বন্ধন রয়েছে। তারপরে রয়েছে H3PO3, তাহলে প্রথমে P ডাবল বন্ড O করে নাও এবং দুটো অক্সিজেন পড়ে আছে, তাহলে দুটি OH দাও এবং বাকি একটা হাইড্রোজেন ফসফরাস যুক্ত হবে। তাহলে এখানেও আমরা দেখব যে pH বন্ধন রয়েছে। তারপরে রয়েছে H4P2O5, তাহলে দুটি ফসফরাস রয়েছে, দুটি ফসফরাস সঙ্গে ডাবল বন্ড অক্সিজেন করে দাও এবং এর ফলে 3টি অক্সিজেন রয়েছে, তাহলে একটা অক্সিজেন ডাবল বন্ড ডাবল বন্ড, 4টি রয়েছে, মাঝে অক্সিজেন ব্রিজ করবে। এবার দেখো হাইড্রোজেন রয়েছে দুটো, তাহলে আর দুটো থাকবে, তাহলে এখানেও pH বন্ধন রয়েছে। নেক্সট H3PO4, H3PO ক্ষেত্রে P ডাবল বন্ড অক্সিজেন থাকবে এবং 3টি OH থাকবে, তাহলে এখানে কোনো pH বন্ধন নেই। তাহলে pH বন্ধন নেই, তাহলে pH বন্ধন নেই এই অপশানটা এখানে রাইট। তাহলে pH বন্ধন অনুপস্থিত অপশন D রাইট অ্যান্সার H3PO4। নিচের কোন প্রক্রিয়াতে নদীর মোহনাতে বদ্বীপ গঠিত হয়, কোন প্রক্রিয়ায় এখানে বদ্বীপ গঠিত হবে? উত্তর আসবে তঞ্চন, অপশন C রাইট অ্যান্সার। অশুদ্ধরূপে সিলিকার উপস্থিত থাকলে বিকালক হিসেবে ব্যবহৃত হয় কোনটি? দেখো এখান থেকে কোনো MCQ প্রশ্ন ক্লাস 12-এ থাকে না, অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলো এখানে করতে হবে না।
তারপর প্রশ্ন রয়েছে, L2O3 হতে 1 মোল এলকে মুক্ত করতে প্রয়োজনীয় আধান কত হবে? তাহলে 1 মোল আমরা এলকে মুক্ত করব, তার জন্য প্রয়োজনীয় আধান কত হবে? তাহলে দেখো, এল টু ও থ্রি এটাকে ভাঙলে পাওয়া যায় L3+ এবং 3O2-। তাহলে L3+ +3 ইলেকট্রন গ্রহণ করলে এল উৎপন্ন হবে। তাহলে এখানে তুল্যাঙ্ক মান হবে 27/3, দ্যাট ইজ 9। W বলেছে এখানে 1 মোল, তাহলে 1 মোল করলে আমরা 27 মানে 1 মোল, তাহলে 1/3 মোল আসবে তুল্যাঙ্ক মান। তো প্রশ্ন ছিল কতটা প্রয়োজনীয় আধান লাগবে। তাহলে দেখো, W সমান E×Q/F, তাহলে কিউ সমান আসবে WF/E, তাহলে W সমান কত? 1 মোল। এফ ফ্যারাডে, আর কিউ সমান বের করতে হবে E সমান 1/3, তাহলে হবে 3 ফ্যারাডে। তাহলে এখানে রাইট অ্যান্সার আসবে 3 ফ্যারাডে। তাহলে এখানে রাইট অ্যান্সার আসবে অপশান সি, 3 ফ্যারাডে। কোনটি ফেরো ম্যাগনেটিক পদার্থ নয়? এখানে কোনটি ফেরো ম্যাগনেটিক পদার্থ নয়? তাহলে অপশান সি, ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ ফেরো ম্যাগনেটিক পদার্থ নয়, ম্যাঙ্গানিজ এখানে রাইট অ্যান্সার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।